हेलो स्टूडेंट्स, प्रथम तुम्हारे सबा के वेलकाम जाना नतून यूट्यूब चैनल डिबी कोचिंग। देखो हमें पढ़ा क्लस नाइन इतिहास, तुम्हारे क्लस नाइन इतिहास चैप्टर फोर शिल्प विप्लव औपनिवेशवाद और साम्राज्यवाद। आज के पार्ट फाइव पढ़ाओ। देखो ये पार्ट फाइवर मध्य की विषयगुल अंतर्भुक्त होते चले औपनिवेशिक प्रतिद्वंदिता और यूरोपीय साम्राज्यवाद। दुई औपनिवेशिक प्रतिद्वंदितार अर्थनैतिक दिक उद्वृत्त सम्पद बिक्रीर बाजार। तीन औपनिवेशिक प्रतिद्वंदिता और उग्र जातीयतावादेर सम्बन्ध। एबार आसा जाक। देखो प्रथमेई बोली औपनिवेशिक प्रतिद्वंदिता और यूरोपीय साम्राज्यवाद। आस्ते 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 कि हलो विभिन्न देशगुलोते যে উপনিবেশ স্থাপনের যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল, কারণ প্রত্যেকটা দেশে আস্তে আস্তে শিল্পোন্নত হতে লাগলো এবং প্রত্যেকেরই শিল্পের অধিক উৎপাদন শুরু হলো এবং তাদের নিজস্ব দেশে সেই শিল্প সম্পদ বিক্রি করেও থেকে যেতে লাগলো এবং যেগুলো বিক্রি হতে না হওয়ার জন্য তারা অসুবিধায় পড়ছিল, তারা চেয়েছিল যে তাদের বাজারটা আরও বিস্তৃত হতে। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় উপনিবেশ দখলের জন্য নেমে পড়েছিল। দেখো প্রথমে ইংল্যান্ডে এবং পরে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, সোভিয়েত রাশিয়া সহ বেশ কিছু দেশে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লবের সুবাদে উৎপাদিত শিল্পপণ্যের পরিমাণ বৃদ্ধি পায়। প্রয়োজনের অতিরিক্ত বা উদ্বৃত্ত শিল্পজাত পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য নতুন নতুন বাজারের দখলের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রয়োজনীয়তা থেকেই ইউরোপের শিল্পোন্নত দেশগুলি ঔপনিবেশ দখলের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। এরপরে দেখো ঔপনিবেশ দখলের পর সেখানে সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়। শুধু দখল করে হবে না, সেখানে সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা, নিজের নিজের রাষ্ট্র ক্ষমতা সেখানকার তারা দখল করে নিচ্ছে, ফলে উদ্ভব ঘটে সাম্রাজ্যবাদের। মূলত ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, হল্যান্ড ইত্যাদি দেশগুলি প্রথম দিকে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তী সময়ে সোভিয়েত রাশিয়া, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিও সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে। এবার দেখো পরের পয়েন্ট, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় অর্থনৈতিক দিক উদ্বৃত্ত সম্পদ বিক্রির বাজার। যেটা বলছিলাম যে এই অতিরিক্ত বাজার ও বিক্রি সম্পদ উদ্বৃত্ত সম্পদ কোথায় হবে, তার বাজার দরকার। ইউরোপের শিল্পোন্নত দেশগুলি পরস্পরের সঙ্গে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। মূলত নিজেদের উদ্বৃত্ত সম্পদ বিক্রির বাজার দখলের লক্ষ্যে তারা এই প্রতিদ্বন্দ্বিতায় নামে। অর্থাৎ আর্থিক দিক থেকে বিশেষ সুযোগ সুবিধা লাভের লক্ষ্য নিয়ে ঔপনিবেশিক শক্তিগুলি একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। শিল্প বিপ্লবের সুবাদে ইংল্যান্ডের বস্ত্রশিল্প ছাড়াও ইস্পাত, কয়লা, লোহা, ধাতু, রাসায়নিক ও ইঞ্জিনিয়ারিং শিল্পে উন্নতি ঘটে। কয়লা ও লৌহ উৎপাদনে ইংল্যান্ড ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রথম স্থানে ছিল। এছাড়াও বস্ত্রশিল্পের ক্ষেত্রেও ইংল্যান্ড শীর্ষস্থানে ছিল। শিল্প বিপ্লবজাত এই সমস্ত শিল্পপণ্যের উদ্বৃত্ত অংশ বিক্রয়ের জন্য ইংল্যান্ডও ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ইংল্যান্ডে মোট বৈদেশিক বাণিজ্য অর্থমূল্য ছিল $2.5 বিলিয়ন বেশি। তোমরা ধারণাই করতে পারছ, $2.5 বিলিয়ন বেশি। ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ফ্রান্সে দ্রুতহারে শিল্পায়ন শুরু হয়। বস্ত্র, রেশম, পশম ও সুতির নানা ধরনের শিল্প ও ধাতু শিল্পে ফ্রান্স সুনাম অর্জন করে। এই সমস্ত শিল্পপণ্যের বৈদেশিক বাণিজ্যের লক্ষ্যে ফ্রান্সও উদ্যোগী হয়। তবে এক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ফ্রান্সের বৈদেশিক বাণিজ্য ছিল জার্মানির অর্ধেক। জার্মানিতে অনেক পরে শিল্প বিপ্লব শুরু হলো। মাত্র 30 বছরের মধ্যে এই কৃষিনির্ভর দেশটি ইউরোপের এক শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশে পরিণত হয়। বহির্বিশ্বের বাণিজ্যে জার্মানির স্থান ছিল ইংল্যান্ডের পরে। পরে শুরু করলো কিন্তু ওরা অনেকটাই এগিয়ে যায়। দেখো জার্মানির বার্ষিক মোট বৈদেশিক বাণিজ্যের অর্থমূল্য ছিল $2.5 বিলিয়ন সামান্য কম। কয়লা, লোহা, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ, রাসায়নিক শিল্প ও বস্ত্র শিল্পের ক্ষেত্রে জার্মানি সুনাম অর্জন করে। শিল্পজাত পণ্যের আন্তর্জাতিক বাজার গড়ে তোলার লক্ষ্যে জার্মানি সক্রিয় হয়ে ওঠে। রেলপথ, রাসায়নিক ও বিদ্যুৎ শিল্পে জার্মানি ইংল্যান্ডের থেকে এগিয়ে ছিল। কী কী খেতেছে তখন ইংল্যান্ডের থেকে এগিয়ে যায়, কী কী খেতেছে জার্মানি এগিয়ে যায়, রেলপথ, রাসায়নিক ও বিদ্যুৎ শিল্পে। ইউরোপের শক্তিধর দেশগুলির মধ্যে সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল সোভিয়েত রাশিয়ায়। ধাতু শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প ও খনিজ শিল্প, কয়লা খনিজ শিল্পের মধ্যে কোনটা,
কয়লা ও পেট্রোলিয়াম প্রভৃতি ক্ষেত্রে রাশিয়ায় অভূতপূর্ব উন্নয়ন ঘটে। ইউরোপের শিল্পোন্নত দেশগুলি শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও নিজেদের উদ্বৃত্ত সম্পদ বিক্রির বাজার দখলের লক্ষ্যে ঔপনিবেশের সন্ধান শুরু করে। এর পরিণাম হিসেবে তারা পারস্পরিক ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। এখানে একটা পয়েন্ট তোমাদের জানিয়ে দিই, প্রথমে দেখো বস্ত্র শিল্প থেকেই প্রথম শিল্প বিপ্লবের সূচনা ঘটে। তাহলে শিল্প বিপ্লবের সূচনা কোন শিল্পের পথে সূচনা ঘটে? বস্ত্র শিল্পের পরে। জলের বদলে বাষ্পচালিত বস্ত্র উৎপাদন যন্ত্রে এই বিপ্লবের সূচনা ঘটায়। এবার দেখো পরের পয়েন্ট, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধ। ঠিক আছে, এ বিষয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন শোনো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নৈবেদ্য নাময় কাব্যগ্রন্থে উগ্র জাতীয়তাবাদের স্বরূপ তুলে ধরে বলেছেন, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত লোভে লোভে, ঘটেছে সংগ্রাম প্রলয় মন্থন ক্ষোভে, ছদ্মবেশী বর্বরতা উঠিয়াছে জাগি, পঙ্ক সজ্জা হতে লজ্জা সরম ত্যাগী। মানে একদম লজ্জা সরম বাদ দিয়ে দিয়েছে এরা, এত কোনো রকম জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায়। উনিশ শতকের শেষের দিক থেকে এশিয়া ও আফ্রিকার মতো দুই অনুন্নত মহাদেশের অনগ্রসর দেশগুলিতে তারা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, রাশিয়া ইত্যাদি দেশ পারস্পরিক স্বার্থ সংঘাতে লিপ্ত হয়। এশিয়ার মধ্যে বিশেষত চীন এবং আফ্রিকার সমগ্র অঞ্চল জুড়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলির সংঘাত চরম রূপ নেয়। এই সংঘাতের পরিণামে ঔপনিবেশিক দেশগুলি তাদের স্বাধীনতা হারায়। এবার এরা এসে নিয়ে যে দেশগুলি তাদের দখল করে নিল, তাদের দেশগুলো ছিল ঔপনিবেশিক দেশগুলি, তারা তাদের স্বাধীনতা হারায়। দেখো আজকে এ পর্যন্তই, এই পার্ট 5 এর পড়া শেষ হলো। এর পরের ভিডিও নিয়ে আসবো আমরা পার্ট 6। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।